प्रिय शिक्षार्थी बिंदु पागला उच्च विद्यालय पक्ष ऑनलाइन क्लासे सकल शिक्षार्थी बिंदु के जाना शुभेच्छा। आमी मोहम्मद गाजीउल आलम पागला उच्च विद्यालय सहकारी शिक्षक हिसाब विज्ञान विभाग आमादेर विद्यालय पक्ष ऑनलाइन क्लासेर करोनाकालीन समय किभावे शिक्षा के एगिए नेওয়া जाए एजन्य प्रधान शिक्षक निर्देशे आमरा ऑनलाइन क्लासे उपस्थिति हुएछि। आमार आजकेर प्रथम पाठदानेर विषय नवम ओ दशम श्रेणीर हिसाब विज्ञान नवम अध्याय। आजकेर अध्यायटिर नाम रेवा मीन, इंग्लिशे बला हय ट्रायल ब्यालेंस। रेवा मिल कि आर रेवा मिलटा केन तैरि करा हय एटा आमादेर सर्वप्रथम निर्णय करते हबे। आमरा रेवा मिलटा केन निर्णय करी एटा आमरा एकटु फलो करि बोर्ड जे एकटी व्यवसाय लाभ क्षति आर्थिक विवरणी निर्णयर पूर्वे हिसाबेर निर्भुलता जाचाई करार जन्य आमरा मूलत रेवा मिलटा प्रस्तुत करे थाकि। तार डिफिनेशन अफ ट्रायल ब्यालेंस तो आमरा एखन बोलते पारी रेवा मिलटा कि बा रेवा मिल काके बोले। प्रथमे आमरा बोलते पारी गाणितिक शुद्धता जाचाइयेर जन्य डेबिट क्रेडिट कलमे सजिए जे विवरणी बा तालिका प्रकाश करे थाकि ताके आमरा रेवा मिल बोले थाकि। ताहले एखन रेवा मिल ट्रायल शब्दटी कि ट्रायल शब्दटी अर्थ हलो चेष्टा करा और ब्यालेंस शब्दर अर्थ दोपाल्ला विशिष्ट एक मापजोत। दोपाल्ला शब्दर अर्थ कि डेबिट एवं क्रेडिट एटाके दोपाल्ला बला हय। এখন আমরা শুধু শিক্ষার্থী এখন আমাদের যার কাজটা আমরা করি রেয়া মিল এখন রেয়া মিলের ঘর কয়টি এটা আমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন। রেয়া মিলের ঘর রেয়া মিলের নমুনা ছক ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। শুধু যারা অনলাইন ক্লাসে যারা অবগত আছেন বা দেখছেন এখন আমরা সর্বপ্রথম আমাদের নির্ণয় করতে হবে যে সমীকরণ কি। সমীকরণের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। এখন ডেবিট কি ক্রেডিট কি, ডেবিট শব্দের অর্থ বাম আর ক্রেডিট শব্দের অর্থ হলো ডান। সমীকরণ এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই খুব সহজেই নবম এবং দশম শ্রেণী খুব অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এই রেয়া মিলের অ্যান্সারটা করতে পারি। সর্বপ্রথম আমাদের জেনে দরকার এতে কি বোঝায়। এতে অ্যাসেট আমরা বাংলায় বলি সম্পদ, সমস্ত সম্পদ ডেবিট, এলতে হয় দায়, সমস্ত দায় হয় ক্রেডিট। এখন ই, ইকে বলা হয় স্বত্বাধিকার। ইর উপাদান চারটি, মূলধন আয় ব্যয় উত্তোলন। এখন মূলধন কি ক্যাপিটাল, ব্যবসা করতে হলে মূলধনের প্রয়োজন। মূলধন সবসময় ক্রেডিট বা ডান দিকে হয় আর আয় বা লাভ ক্রেডিট, সমস্ত প্রকৃতির ব্যয় বা ক্ষতি হলো ডেবিট বা বাম। শুধু যারা আছি আমরা এখন ইতিপূর্বেই আমরা এই সমীকরণ সম্পর্কে বুঝতে পারলাম। তাহলে এখন এটা সমীকরণ, এখন আমাদের কিছু কিছু আইটেম জেনে নেওয়া দরকার যে কিছু লেনদেন ট্রানজ্যাকশন রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এখন কী কী রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না একটু আমরা জেনে নেই। যে রেয়া মিল নির্ণয়ের বিবেচ্য বিচার যখন আমরা রেয়া মিলের ঘরটা করতে যাব সব লেনদেন কিন্তু রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কিছু কিছু লেনদেন অন্তর্ভুক্ত হবে না। যেমন প্রারম্ভিক হাতে নগদ অথবা হাতে নগদ এক এক বিশ, বছরের শুরু যদি এই এক এক লেখা থাকে তাহলে এটাকে বলবো প্রারম্ভিক, এরকমও থাকতে পারে এভাবেও থাকতে পারে।
দ্বিতীয় লেখম প্রারম্ভিক ব্যাংক জমা অথবা ব্যাংক জমা এক এক বিশ, এটাও রে মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুৎপন্ন অথবা মজুৎপন্ন লিখে একত্রিশ বারো বিশ, একত্রিশ মানে মাসের শেষ, বারো মাস বিশ সাল, এটাকে সমাপনী মজুৎপন্ন বলা হয়। সর্বশেষ সম্ভাব্য সম্পদ সম্ভাবদায়। সম্ভাব্য সম্পদ মানে কি? অনুমান করে অ্যাসেট হয় না, অনুমান করে দায় হয় না, তাহলে এই জন্য এই কটাই রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যদি এখন আমরা আর একটা কোয়া শিখে নিই, সমন্বিত ক্রয় শব্দের অর্থ কি? এটার সমন্বিত ক্রয় শব্দের অর্থ হলো প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদপনি, এটাকে আমরা কি বলি? সমন্বিত ক্রয় বলি। যদি যারা আছি লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, আমরা একটু ফলো করি। এখন সৃজনশীল আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমি একটা উদ্দীপক একটা সৃজনশীল দিয়ে কীভাবে স্বল্প সময়ের মধ্যে একটা রেয়া মিল তৈরি করা যায়। শুধু যারা আছি এখন আমরা একটা রেয়া মিল প্রস্তুত করে থাকি। এখন জনাব আব্দুর রহমানের খতিয়ানের ব্যালেন্সগুলো নিম্নরূপ। আমি কিছু লেনদেনের খতিয়ানের ব্যালেন্সগুলো আমি লিখেছি। প্রথমে মূলধন, পাওনাদার, দেনাদার, ক্রয়, বিক্রয়, হাতে নগদ, ব্যাংক জমা লিখেছি। এখন আমি প্রশ্ন করেছি রেয়া মিলে কী কী অন্তর্ভুক্ত হবে না। এখন এটাকে খুব সহজে লিখতে পারি সমাধান দিয়ে, রেয়া মিলে কী কী অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা জানি এখানে হাতে নগদের পূর্বে হাতে নগদ এক এক, তাহলে হাতে নগদ এক এক বিশ, এটা আমরা জানি রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এখন দেখি ব্যাংক জমার পূর্বেও বা বন্ধনের মধ্যে প্রারম্ভিক কথা লেখা আছে এক এক বিশ, এটাও রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তা আমি লিখতে পারি ব্যাংক জমা এক এক বিশ, এটাও রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এবং আর একটা দেখি সমাপনী মজুৎপন্ন, সমাপনী মজুৎপন্ন রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুৎপন্ন রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য সম্পদও রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। কী লিখতে পারি? সম্ভাব্য সম্পদ, এটা রেয়া মিলে, এটা মনে করো চার হাজার, এটা তিন হাজার বা এটা চার হাজার, তাহলে আমি যোগ দিই চারদের সাত চার এগারো ষোলো হাজার, এটা ক নম্বর হয়ে গেল, এটা রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশি বোর্ড এক্সামে সবচেয়ে বেশিবার আসছে রেয়া মিলে কী কী অন্তর্ভুক্ত হয় না। আর একটা শিখতে পারি, একে যদি বলা হয়, এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। যদি এটা প্রশ্ন করা হয় সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, এক্ষেত্রে কিন্তু তখন ওই সূত্রটা পেলে চলছে, তখন প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুৎপন্ন, তাহলে আমাদের কিন্তু প্রারম্ভিক মজুৎপন্ন দেওয়াই আছে। প্রারম্ভিক মজুদ এক এক বিশ, এটাকে প্রারম্ভিক মজুৎপন্ন বলা হয়। এটা মনে করো পাঁচ হাজার, আর নিট ক্রয় শব্দের অর্থ কী? ক্রয় থেকে যদি ক্রয় ফেরত থাকে তখন আমরা বাদ দিয়ে প্লেস করব। এখন ক্রয় আছে তিরিশ হাজার, মাইনাস সমাপনী মজুৎপন্ন সবার সাথে আছে তিন হাজার। এখন আমরা যোগ করি, তিরিশ আর পাঁচ যোগ করলে হয় পঁয়ত্রিশ হাজার, বিয়োগ তিন হাজার ইজিকল টু বত্রিশ হাজার, এটাকে আমরা কী বলবো? সমন্বিত ক্রয় বলবো। শুধু যারা আছি নবম এবং দশম শ্রেণী, এই দুটা কথা সবচেয়ে বেশিবার বোর্ড এক্সামে দেওয়া আছে, যে রেয়া মিলে কী কী অন্তর্ভুক্ত হয় না, এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না। সমন্বিত ক্রয় শিখলাম, শুধু আর রেয়া মিলে কী কী অন্তর্ভুক্ত হয় না। শুধু যারা আছি এখন একটা রেয়া মিল প্রস্তুত করি। রেয়া মিল প্রস্তুত নিয়ম কী? ডেবিট এবং ক্রেডিটভাবে দ্রুত যে আমরা সাজায় লিখি, এটাকে আমরা কী বলি? রেয়া মিলে ঘর। এখন দ্রুত মনে করছো আব্দুর রহমান, জনাব আব্দুর রহমান এর রেওয়া মিল, রেওয়া মিল অর্থাৎ দুই হাজার বিশ সালের একত্রিশ ডিসেম্বর। তাহলে আমরা শুধু যারা আছি ঘরগুলো শিখে নিই খুব দ্রুত। এখানে টাকার ঘর দুটা প্লেস করব, খতিয়ান পৃষ্ঠা একটা করব, এটা ক্রমিক নম্বর করব, ক্রমিক নং হিসাবের নাম
खतियान पिछटा डेबिट क्रेडिट सूदी जरा आखिर डेबिट क्रेडिट मान कि समीकरण माध्यम एक पूर्वे लिखी ए इज इक्वल टू एल प्लस इ समस्त सम्पद की है डेबिट है समस्त दाय क्रेडिट है एन इके मोडिफाई करी इर उपादान चार्टा मूलधन आय व्यय उत्तोलन तेल ये सूदी जरा आलधन क्रेडिट है तेल ये क्रमिक नम्बर जो एक दे मूलधन की हलो मूलधन पंचाश हज़ार मूलधन क्रेडिट एन पावनादार पावनादार की है पावनादारों क्रेडिट है पावनादार कत चल्लिस हज़ार देनादार रही एन देनादार रही चल्लिस हज़ार क्रय क्रय त्रिस हज़ार हाथ नगद बसर सूता जा बैंक जमा जा वेतन भाड़ा जा वेतन चार हज़ार भाड़ा तीन हज़ार प्राप्य बिल पाँच हज़ार प्रदय बिल छह हज़ार मजूद पन्न्य एक एक एटा पाँच हज़ार এখন আমাদের রেয়ামিলের সর্বশেষ কি করতে হয় রেয়ামিলের সর্বশেষ কি হবে ডেবিট কে সমান হবে বাম দিকে যদি পঞ্চাশ হাজার থাউজেন্ড হয় ডান দিকেও কি হবে পঞ্চাশ হাজার টাকাই হবে রেয়ামিলের যোগফল সর্বদা কি হয় সমান হয় ডেবিটও যা হবে ক্রেডিটও তাই হবে শুধু যারা আছে আজকের আলোচনা বিষয় রেয়ামিল রেয়ামিলের একটা সৃজনশীল থেকে আমরা খুব সহজেই জ্ঞানমূলক পেয়ে গেলাম রেয়ামিলে কী কী অন্তর্ভুক্ত হবে না এবং উদ্বৃত্তগুলো থেকে আমরা আজকে কী তৈরি করলাম রেয়ামিল প্রস্তুত করলাম শুধু যারা আছি এর জ্ঞান নম্বর হল গ শুধু গ এখানে গ বিভিন্নভাবে আসতে পারে সম্পদ ও দায়ের পরিমাণ আসতে পারে এখানে আসতে পারে মুনাফাজাত আয় মুনাফাজাত ব্যয়ের পরিমাণ আসতে পারে এটাই হলো গ নম্বর তাহলে আজকের আমাদের বাড়ির হোমওয়ার্ক যারা অনলাইন ক্লাসটা দেখছেন বাড়ির হোমওয়ার্ক হলো নবম এবং দশম শ্রেণীর এক থেকে ছয়টা সৃজনশীল দেওয়া আছে ছয় নম্বর সৃজনশীলের মধ্যে লেখা আছে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে সমন্বিত করার পরিমাণ নির্ণয় করো এবং এক নম্বরের মধ্যে শিহাবান ব্রাদার্স এখানেও লেখা আছে রেয়ামিলে কী কী অন্তর্ভুক্ত হবে না এইভাবে শুধু আর একটা পাঁচ নম্বর বা চার নম্বর সেন্সের মধ্যে লেখা আছে যে মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো বোর্ড বইয়ের একচল্লিশ পেজের মধ্যে ছোট একটা টেবিলের মধ্যে লেখা আছে মূলধন জাতীয় প্রাপ্তি হয় তিনটা যদি রেয়ামিলের মধ্যে তিনটা ক আসে একটা হলো রেয়ামিলে কী কী অন্তর্ভুক্ত হবে না আর একটা হলো সমন্বিত কয়ের পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তি ক নম্বরে আসলে বুঝবো বোর্ড বইয়ের একচল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনটা ধারা দেওয়া আছে একটা মূলধন একটা ঋণ একটা স্থায়ী সম্পদ বিক্রয় জড়িত লাভ এই তিনটা হলো ক আর বাদ বাকি খ শুধু যারা আছি আজকে এখানে ইতি নবম এবং দশম শ্রেণী বোর্ড বইয়ের সৃজনশীল এক থেকে ছয়ের হোমওয়ার্ক পরবর্তীতে আমরা ক্লাসের জন্য অপেক্ষা থ্যাংক ইউ ভেরি মাচ